بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، সুপ্রিয় ক্রে বাংলাদেশ শ্রোতা, শুরুতেই আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায়। এই মুহূর্তে যে যেখান থেকে টিভি পর্দার সামনে বসে আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের প্রত্যেকেই জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহের ন্যায় আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, দারুল ইলম লন্ডনের সম্মানিত ইমাম, ইকরা বাংলার নিয়মিত আলোচক হজরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি দু একটি বিশেষ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি সর্বপ্রথম আপনাদের সম্মুখে দু একটি বিশেষ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে। থেকে সম্মানিত অতিথি, আমাদের জন্য কী দোয়া নিয়ে এসেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। এবার আসেন মুফতি সাহেব। জি আলহামদুলিল্লাহ। যে অনেক কষ্ট করে আমাদের সময় দেন, যেন অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধু অপেক্ষা আছেন আজ কী দোয়া হতে পারে। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নাহমাদুল্লাহ আল আযীম, ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল আমিন نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أمر الله پاکر شکر ادائی کری جی اللہ رب العالمین আমাদের কে পবিত্র ماہ شعبان এর মাসে একটা دینی প্রোগ্রামে বসার কথা বলার তৌফিক দান করেছেন। আমরা আপনাদের শুকর ادائی করি যারা আপনারা আমাদের সাথে আছেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জাযায়ে খায়র দান করেন। আমরা এই শাবান মাসে, মুবারক মাস, বরকতময় মাস, যে মাসের মধ্যে আমাদের আমাল রব্বুল আলামিনের কাছে গিয়ে পৌঁছে, যে মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি রোজা রাখতেন, জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন রোজা রাখেন, বলছিলেন যে আমি মহব্বত করি যে আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছে যে অবস্থায় যেন আমি রোজা অবস্থায় আসি। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাবান মাসের যে বরকতের মাস, এই বরকতের মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হায়াতের মধ্যে রেখেছেন, এরকম অনেক আছেন যারা হয়তো এই বছর শাবান পান নাই, হয়তো গত বছর শাবান পাইছেন, এই বছর শাবান পান নাই। অনেক আছেন হয়তো এরা দুনিয়াতে আসেন কিন্তু আপনার হসপিটালের বেডের মধ্যে আসেন, অসুস্থ অবস্থায় আসেন, গত বছর সুস্থ ছিলেন, এই বছর অসুস্থ আছেন। এই জন্য আমরা যারা যে যে অবস্থায় আছি আমরা যেন আল্লাহ পাকের শুকর অন্তর থেকে আদায় করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তো আমি তোমাকে ওয়াদা দিলাম যে আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আল্লাহ তাআলা বলছেন যে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার কি করব, তোমার নিয়ামতকে আমি বৃদ্ধি করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইমানের সাথে রেখেছেন, সুস্থতার সাথে রেখেছেন, অথবা যদি আমরা অসুস্থ হই আপনাকে যে অনেকের চাইতে ভালো রেখেছেন, আপনি দেখতে হবে আপনার চাইতে খারাপ মানুষও আছে, আপনার চাইতে আরও অসহায় মানুষও আছে, তখন আপনি মনের মধ্যে একটা সান্ত্বনা পাবেন। এবং মুসিবতের মধ্যে যদি থাকেন, অসুস্থ অবস্থায় থাকেন, আপনি যদি সবর করেন, সবরের দ্বারাও আল্লাহ তাআলা আপনাকে জাযা দিবে, ইন্নাল্লাহ মা আস-সাবিরিন। এই জন্য আমরা যে যে অবস্থায় থাকি সর্বাবস্থায় যেন আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। প্রতি সপ্তাহে নিয়ে আজকেও আমি আপনাদের সামনে দুটি দোয়া নিয়ে আলোচনা করব। আজকে আমি দুটি দোয়া নিয়ে আলোচনা করবো, এর মধ্যে প্রথম দোয়াটি কোরআনের দোয়া, কোরআনিক দোয়া, যে দোয়াটি আমরা বলবো এটা প্রথম দোয়াটি হবে কোরআন থেকে, কোরআনে করিম, কোরআনে মজিদ থেকে। আমরা অনেক সময় বলি কোরআন, কোরআনকে যদি আপনি বলেন কোরআন মজিদ তাহলে এটা রেসপেক্ট হয়, এটা একটা হলি বুক, এটা সাধারণ কোনো বুক না,
এবং আল্লাহ তাআলা নিজেই বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ। এই জন্য কোরআন শব্দ বলার সময় আমরা যেন কোরআন মাজিদ বললে এটা আরও সুন্দর হয়। আমরা অনেকে বলেন মক্কা, অনেকে বলেন মদিনা, বলেন যে না আপনি বলেন মক্কা শরীফ বলেন মদিনা শরীফ বলেন, কেন বলবেন? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সব সিটিকে আল্লাহ তাআলা সম্মান এরকম দেন নাই। মক্কার একটা মর্যাদা, যেহেতু কোরআন নাজিলের শহর, মদিনা যেহেতু নবীর শহর, এই জন্য এই সিটির একটা সম্মান বেড়ে গেছে। এই জন্য মক্কা শরীফ বলা, মদিনা শরীফ বলা, এগুলো কিন্তু আদবের মধ্যে পড়ে, এগুলো আমাদের ক্যারেক্টারের মধ্যে পড়ে। আপনি কথা কীরকম বলছেন, হ্যাঁ আমরা অনেক সময় বলি না যে যারা বড় আছেন এদেরকে রেসপেক্ট করা, এটা তো শুধু ইসলামে না, এটা তো নর্মাল সবাই বলে যে আপনি আপনার বড়দেরকে রেসপেক্ট করেন। তাই রেসপেক্টটা কেমনে হবে যদি আপনি নাম ধরে বলেন, এটা কি রেসপেক্ট হবে? হ্যাঁ আপনি একটা টিচারকে যদি আপনি নাম ধরে বলেন, আপনার বাবাকে যদি আপনি নাম ধরে কেউ বলেন, হ্যাঁ এমনকি হাজব্যান্ডকেও আপনি নাম ধরে বললেন, এটা রেসপেক্ট না, এটা রেসপেক্ট না। এই জন্য আমরা যেটা বলি যে আমি আমি কথা বলছিলাম যে এই যে আপনার কি মাস শাবান মাস, হ্যাঁ এরপরে এই মাসের মধ্যে আমরা এই মাসের মধ্যে আছি, এরপরে আমরা এই কথাই বলছিলাম যে কোরআন করিম থেকে যে দোয়াটি আমি বলবো সেই কোরআন করিমের সূরা ইউসুফ, সূরা ইউসুফের মধ্যে আপনি যদি 101 নম্বর আয়াতের মধ্যে যান, সূরা ইউসুফের 101 নম্বর আয়াতের মধ্যে যান, তাহলে আপনি এই দোয়াটি পেয়ে যাবেন। অত্যন্ত সুন্দর দোয়া। এই দোয়াটি আমরা কয়েকবার বলবো, এরপরে অর্থ বলবো, এরপরে একটু ব্যাখ্যার দিকে যাবো ইনশাআল্লাহ। তাহলে দেখি আমরা এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফের মধ্যে যে যদিও এটা দোয়াটা হলো সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের দোয়া, দোয়াটা করেছেন কে? ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এটা দেওয়ার কারণে আমরা পেয়ে গেলাম যে প্রিয় নবী এই হযরতে নবী আমাদের আমরা যাকে নবী হিসাবে বিশ্বাস করি হযরতে ইউসুফ আলাইহিস সালাম, হ্যাঁ হযরতে ইউসুফ আলাইহিস সালামের যে দোয়াটা কি ছিল কোরআনে কারিমের মধ্যে আপনি অনেক নবীদের দোয়া পাবেন, নূহ আলাইহিস সালামের দোয়া পাবেন, হযরতে আইয়ুব আলাইহিস সালামের দোয়া পাবেন, এরকম দোয়া অনেক দোয়া আপনি পেয়ে যাবেন। এই দোয়ার মধ্যে একটা দোয়া হলো ইউসুফ আলাইহিস সালামের দোয়া। হযরতে ইউসুফ আলাইহিস সালামের দোয়াটা কি? এই দোয়াটি হলো فاطر السماوات والأرض فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. আমি আবারও বলি এটা হলো মুসলিম হিসাবে মৃত্যু লাভের দোয়া। আপনি এটাকে হেডিং এরকম দিতে পারেন যে এটা ইসলামের সাথে মৃত্যুবরণের দোয়া, অর্থাৎ এই মুসলিম হিসাবে মৃত্যু লাভের জন্য এই দোয়াটি আপনি করতে পারেন। শুধু দোয়া পড়লে হবে না, আমাদের আমলটাও হতে হবে ইমানের চাহিদা মতো, ইসলামের চাহিদা মতো জীবনটাও হতে হবে, আবার সাথে সাথে দোয়াও করতে হবে। দোয়াটা হইল কি যে হাতে তে ইউসুফ নামের দোয়া, যেটা এটা আমরা সবাই শিখে নিব ইনশাআল্লাহ, যে যে দোয়াটি সূরা ইউসুফের মধ্যে 101 নম্বর আয়াতের মধ্যে আপনারা পেয়ে যাবেন, সেই দোয়াটি হলো ফাতির আস-সামাওয়াতি ওয়াল আরদ فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين توفني مسلما وألحقني بالصالحين فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين. যার অর্থ হলো হে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, ফাতির আসসামাওয়াতি ওয়াল আরদ, হে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, এরপরে বলছেন আনত ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনি ইহকাল এবং পরকালে, ইহকাল এবং পরকালে আপনি আমার ওলি, আপনি আমার অভিভাবক, আপনি আমার ওকিল, আপনি আমার সব কিছু। হ্যাঁ যে আন্ত ওয়ালি ইয়ে ফির দুনিয়া ওয়ালা আখেরা, যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, প্রথমে বলছেন হে আসমানের খালিক, হে জমিনের খালিক, হে আসমানের সৃষ্টিকর্তা, হে জমিনের সৃষ্টিকর্তা, আন্ত ওয়ালি ইয়ে ফির দুনিয়া ওয়ালা আখেরা, আপনি হলেন আমার দুনিয়া এবং আখেরাতের মধ্যে, ইহকাল এবং পরকালে আপনি আমার অভিভাবক। এরপরে বলছেন তাওয়াফানি মুসলিমান, আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করেন, আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করো এবং আমাকে সালিহীনদের অন্তর্ভুক্ত করো, সালিহীন যারা সৎলোক যারা আছেন এদের সঙ্গে আপনি আমাকে মিলিত করে দাও, সালিহীন যারা আছেন এদের সাথে আপনি আমাদেরকে আমাকে মিলিত করে দেন। জি মুফতি সেশন কলার সেশন কলটা নিয়ে নিন। জাযাকাল্লাহ।
প্রিয় ভাই আমরা আলোচনা সূচনা আলোচনা শুনবো, তবে চলুন দেখি আমাদের সাথে সর্বপ্রথম কল নিয়ে কে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা হুজুর, এসে আমার একটা কোয়েশ্চন। জি খোকা, আয়ুব নব্বইতে পড়ছিলাম দোয়া, ও দোয়াটা কোন সুরার মাঝে আছে ওখান তা কইতে? জি আর কোন প্রশ্ন আছে আপনার? দিনা ওকে ঠিক আছে, আপনি আমরা সাথে তাহলে ইনশাআল্লাহ মুফতি সাহেব আপনার প্রশ্ন উত্তর দিবে। জাজাকাল্লাহু খাইরান। জি মুফতি সাহেব উনি প্রশ্ন করেছেন যে আইয়ুব আলাইহিস সালাম এর যে দোয়া কোরআনে এসেছে ওইটা কোথায় হয়, মানে কোন সূরার মধ্যে এসেছে? কোন সূরার মধ্যে আপনি এই দোয়াটি হলো যে রব্বি আন্নি মাসানিয়া দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এটা হলো সূরাতুল আম্বিয়া 83 নম্বর আয়াত। সূরাতুল আম্বিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে আপনি পেয়ে যাবেন সূরাতুল আম্বিয়া, সূরাতুল আম্বিয়া 83 নম্বর আয়াতের মধ্যে وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. যে আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডেকলেন, তার রবকে ডেকে ডেকে এই দোয়াটি করলেন, আন্নি মাসানি আদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ মুসিবত পেরেশানি আমাকে গ্রাস করে ফেলেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো হলেন সবচেয়ে বড় দয়ালু। এটা আপনি সূরাতুল আম্বিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এই দোয়াটি করছিলাম যে প্রথম দোয়াটি, আজকে দুটি দোয়া আমার বলার উদ্দেশ্য আছে, এর মধ্যে একটি দোয়া হইল কোরআনের করিমের দোয়া, একটা সূরা ইউসুফের মধ্যে আপনি পেয়ে যাবেন, সূরা ইউসুফের মধ্যে আপনি পেয়ে যাবেন। আমরা জানি প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, এবং একজন মুসলিম হিসাবে আজ এ মুসলিম আপনার এবং আমার সবার চাহিদা হইল আমাদের মত যেন ইমানের সাথে হয়, আমাদের মত যেন ইমানের সাথে হয়, এটা আমাদের মেইন গোল, মেইন টার্গেট। জি, দুনিয়ার মধ্যে হয়তো অনেক বিজি থাকি, কিন্তু আমাদের মুসলমান হিসাবে আমাদের মেইন টার্গেট হইল দুনিয়া থেকে যাওয়ার সময় ইমানের সাথে যাওয়া, যেটাকে আমরা খাতেমা বিল খৈর বলি, খাতেমা বিল খৈর বলি। তাহলে খাতেমা বিল খৈরের জন্য আপনি জীবনটাও করতে হবে আল্লাহর হুকুম মতো, নবীর সুন্না মতো, আর সাথে সাথে এই দোয়াটিও আপনি করতে পারেন, যে দোয়াটি আপনি সূরা ইউসুফের 101 নম্বর আয়াতের থেকে আপনি শিখে নেবেন ইনশাআল্লাহ। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. أرجو كل عيش جزاك الله مفتي سب نكسر. السلام عليكم ورحمة الله. وعليكم السلام. أمال تلفزيون تبعني. جي خوك أفنر أفنر برشنا خوك أفنر لا يلا سلام عليكم. وعليكم السلام. جي أمرا জি ঠিক আছে ইনশাআল্লাহ আপনার আমরা সাথে তাহুক। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আসলে তো আমাদের অনেকে আছেন মুরব্বী অথবা এমনি বয়সে অনেকে অনেক আমল করেন, এর মধ্যে যেগুলো মানে কিছু ডাউট হয়, কিছুটা প্রশ্ন জাগে, এই জন্য আমাদের কাছে ওনারা ফোন করেন সমাধানের জন্য। এটা খুব গুড একটা ইয়া, ওনারা তো চিন্তা করতেছেন, আমলও করতেছেন, চিন্তা করতেছেন কীভাবে সঠিক করা যায়, সহি শুদ্ধ করা যায়, এই চিন্তা করতেছেন, অনেক ভালো একটা কাজ। উনি এই প্রশ্ন করেছেন যে সহি তাসবিহ বলে দেওয়ার জন্য, এবং এটা উত্তম সময় কখন যে এটা আমল করার? জাজাকাল্লাহ। যে আমাদের যে বোন প্রশ্ন করেছেন সহি তাসবিহ, সহি তাসবিহ যেটা এটা আপনি প্রথমটা হইল, নম্বর ওয়ান হইল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই তাসবিহ যেটা আছে এটা আপনি 100 বার পড়বেন। এরপরে আলহামদুলিল্লাহ সুন্দর করে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, এটা বলবেন আলহামদুলিল্লাহ, এরকম 100 বার পড়বেন। এরপরে তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে আপনি 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চার নম্বর হইল আল্লাহু আকবার, চার নম্বর হইল আল্লাহু আকবর, এটাকে আপনি 100 বার পড়বেন। পাঁচ নম্বর হইল ইস্তেগফার, যে কোনো ইস্তেগফার পড়তে পারেন, একবারে শর্ট হইল আস্তাগফিরুল্লাহ, 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 অন্যান্য ইস্তেগফার যে কোনো একটা ইস্তেগফার পড়লে হবে, এটা আপনি 100 বার পড়বেন, ইস্তেগফার 100 বার করবেন। দুরুদ শরীফ, এনি দুরুদ, যে কোনো দুরুদ আপনি পড়তে পারেন, দুরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা আপনি চাইলে একবারে শর্ট দুরুদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন একবারে শর্ট,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ছয় তসবির প্রথমটা বললাম কি, জি সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। এরপরে 5 নম্বর আস্তাগফিরুল্লাহ, এরপরে দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছয় তসবি, এটা আপনি সকালের বেলা পড়বেন, ফজরের পরে পড়বেন। যদি আপনি ফজরের পরে পড়তে পারেন না, দুপুরের আগে পড়ে নেওয়ার, দুপুরের আগে আগে অর্থাৎ জওয়ালের আগে আগে পড়ার চেষ্টা করবেন। আর বিকালের ছয় তসবি এটা আপনি আসরের পর থেকে মগরিবের পরেও পড়তে পারেন, যদি পড়তে পারেন না এসার পরেও ঘুমাইবার আগেও পড়ে নেবেন। এটা ফরজ ওয়াজিব না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ইমানদাররা তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো। তাহলে আপনি এবং আমি যদি কিছুই আমল করি না, তাহলে কেমনে বেশি হবে জিকির, কেমনে বেশি হবে? আল্লাহ তাআলা জিকিরকে বলছেন, শুধুমাত্র জিকিরকেই বলছেন বেশি করে করো। তাহলে বেশি করে কোন সময় হবে? ছয় তসবিটা যদি আদায় করতে পারি না, যেটা 10 মিনিট লাগে না, তাহলে জিকির কেমনে বেশি হবে? হ্যাঁ, আপনি নামাজ এটা জিকির, তেলাওয়াত জিকির, কিন্তু আমরা কত সময় আর নামাজ পড়ি, কত সময় আর কোরআন তেলাওয়াত করি? সবগুলা যদি আমরা করি, নামাজও পড়তেছি আলহামদুলিল্লাহ, কোরআনও যদি কিছু পড়ি, জিকিরও যদি কিছু করি, মসনুন দোয়াগুলো যদি জায়গায় জায়গায় আদায় করি, এই তাইলে বোঝা যাবে যে এই যে প্রতিটা কাজের মধ্যে আপনি দেখছেন এটার মধ্যে মসনুন দোয়াটা কি। আপনি ঘুমাচ্ছেন, ঘুমানোর সময় শুরুতে মসনুন দোয়াটা পড়ছেন, ঘুম থেকে উঠে মসনুন দোয়াটা পড়ছেন, টয়লেটে যাওয়ার সময় মসনুন দোয়াটা পড়ছেন, টয়লেট থেকে বের হওয়ার সময় মসনুন দোয়াটা পড়ছেন, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাকে এই যে মসনুন দোয়ার উপরে আমল করার কারণে আপনি বেশি বেশি করে জিকির করার মধ্যে সামিল হয়ে যাবেন। যারা জাকিরিন এদের মধ্যে আপনি সামিল হয়ে যাবেন। স্পেসিফিক এগুলার আলাদা ফজিলত আছে, অনেক হাদিসের মধ্যে আসছে সুবহানাল্লাহ, এটা অনেক ফজিলত আসছে। বলছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, কেউ যদি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যদি 100 বার পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তবু তার গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহি, এটা উহুদের পাহাড় চাইতে আরো বড়। সুবহানাল্লাহ এটা কি উহুদের পাহাড় চাইতে বড়? উহুদের পাহাড় কি কত বড়? 2.5 মাইল এটা লম্বা, এত বড় পাহাড়, এবং এটা জান্নাতি পাহাড়। সব পাহাড় কিন্তু জান্নাতি পাহাড় না, এটা একটা জান্নাতি পাহাড়। এই পাহাড় যে পাহাড়কে আল্লাহ রাসূল বলছেন যে আমি উহুদকে মহব্বত করি, উহুদ আমাকে আমাকে মহব্বত করে, উহুদ উহুদকে আমি পাহাড়কে পাহাড়কে আমি মহব্বত করি, সেই পাহাড়ও আমাকে মহব্বত করে। আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহ, এটা হলো যে উহুদের চাইতে উত্তম। এই জন্য এটা সাধারণ বিষয় না, সুবহানাল্লাহ বলতে কয় সেকেন্ড লাগে। এই জন্য ছয় তসবি যে বোন প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ দেই আপনার কথার দ্বারা। আজকে দেখেন আমরা এই কথাটা কথা বললাম, আপনি যদি এই কথাটা বলতেন না, তো আমরা হয়তো এই কথাটা আজকে বলতাম না। এই ছয় তসবি আমাদের ভাই বোন যারা আছেন, প্লিজ আমরা সবাই এগিয়ে আসি, আমরা আমলের দিকে আগাই। চাইলে আপনি সময় নাই, আপনি হেঁটে হেঁটে পড়েন, হেঁটে হেঁটে পড়েন। আমি নিজেই বলি, আমার মেয়েকে আমি মাদ্রাসায় দিই, দেওয়ার সময় রাস্তায় অনেক সময় আদায় করে ফেলি, গাড়িতে গাড়িতে ড্রাইভিং করতেছে এই সময় আদায় করতে পারি। এগুলো কোনো ব্যাপার না, আপনি গাড়িতে চলতেছেন, আপনি চাইলে সুরা ইয়াসিনটা পড়ে নিতে পারেন, যাদের মেমোরি আছে। হ্যাঁ, আপনি এই চাইলে আপনি ইসমে জাত মানে আল্লাহ, আল্লাহ শব্দটা আপনি ডেইলি 1000 বার পড়তে পারেন, সব মিলিয়ে সকালে বিকালে মিলাইয়া দেখা যাবে 1000 কোনো ব্যাপার না। কিন্তু আসলে তো আমাদের তো টার্গেট এটা না। আমাদের ঘরে একজন, আমি ছোট ছিলাম, একজন মহিলা ছিল, কাজ করতো, উনি ঝাড়ু দিত এবং সবসময় আল্লাহ আল্লাহ তার মুখে ছিল, সবসময় তার মুখে আল্লাহ আল্লাহ ছিল। এই জন্য চাইলে কিন্তু আমরা করতে পারি, এখনো অনেক আছেন, এখনো অনেক আছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু সাহেব, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। নেক্সট কল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আর করছি, আমি তিনটা লেখছি, বাকি কোনো লেখতাম পারছি না, মানে বউ কারবার। জি ঠিক আছে, ঠিক আছে, আপনি কোন তিনটা লেখছেন? আচ্ছা, হইল মনে রাখবার ইনশাআল্লাহ। জি, আবার ফলাতে হইলে মনে হয়। জি, আমরা একটা কনফিউজ হয়ে গেছি, আপনি কোন তিনটা লেখছেন? এর বাদও হইলাই, সবগুলা হইলাই। প্রথম হইলো সুবহানাল্লাহ, ছয় তসবির পয়লা নম্বর হইল সুবহানাল্লাহ 100 বার। সেকেন্ড হইল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা 100 বার। 3 নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা 100 বার। 5 নম্বর আস্তাগফিরুল্লাহ, 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 এই ইস্তেগফার 100 বার।
একবারে ৬ নম্বর লাস্ট ৬ নম্বর হইল দুরুদ শরীফ সবচেয়ে ছোট দুরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবেন আমাদের প্রোগ্রামটি রিপিটও আপনি যায় ইউটিউবের মধ্যে আপনি পাবেন ইনশাআল্লাহ জি জাযাকাল্লাহু খায়রান আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন আর আপনি চাইলে যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমাদের আবার কল করবেন অথবা আপনার ইউটিউবে মাসুদ আলীকে সার্চ করলে আপনি দোয়াটা আবার আজকে দেখতে পারবেন জাযাকাল্লাহ জি মুফতি সাহেব আমরা আলোচনা ইসলাম আজকে যে দোয়াগুলো নিয়ে জি আজকের দ্বিতীয় দোয়াটা কিছু আলোচনা করি আজকের যে দ্বিতীয় দোয়াটি আমার টার্গেট আজকে বলার সেটা হলো হাদিস থেকে যে দোয়াগুলো আমরা বলি এর মধ্যে একটা হইলো অনেক সময় কোরআন থেকে বলি অনেক সময় হাদিস থেকে বলি বেশি দোয়া আসছে হাদিসের মধ্যে জি প্রচুর দোয়া প্রচুর দোয়া এবং সবচেয়ে খুশির ব্যাপার হইলো যে আমরা আপনাদের সামনে চেষ্টা করেছি যে হাদিসের যে দোয়াগুলো আছে এগুলা বলার হাদিসের যে অনেক দোয়াগুলা পুরা বছর যদি আপনার আমার মনে মনে একটা চাহিদা আছে এগুলো একটা কিতাবের মধ্যে নিয়ে আসা এমনি তো বেসিক দোয়া যেগুলো এগুলো তো আপনার অনেক কিতাব আছে যেমন ধরেন এই যে দৈনন্দিন যে দোয়াগুলো লাগে এগুলো তো অ্যাভেলেবেল আছে অনেক বুক আছে কিন্তু যে দোয়াগুলো হাদিস থেকে আসছে যেগুলো হয়তো অনেকেই আমরা জানি না তাইলে আমার এই কিতাবটা বের করার দ্বারা যদি ১০০ জন মানুষ পড়ে তাহলে হয়তো আমি এটা আমার না যাতে কারণ হতে পারে এই জন্য যেগুলো আমি অলরেডি এগুলোকে লিখেছি আপনাদের জন্য আমি একটা প্রেপারেশন নিতে হয় একটা হাদিস থেকে এটা কোথায় আসছে এবং হাদিসটা লিখতে হয় এবং এইগুলার একটা নিয়ে আলোচনা করতে হয় এইগুলা হাদিস এবং তার সাথে সাথে দোয়াটা এবং এটা অর্থ সহকারে যদি কোনো একটা বের করা যায় আপনাদের দোয়া চাই যদি কোনো সুযোগে আল্লাহ তাআলা সুযোগ দেন আর তৌফিক দেন তাইলে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একজন কলার আছেন নেক্সট কলার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্লাসেন নি আপনারা জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস জানতে চাই আমরা যেন রোজার কি দিয়া দেই এটা কি আগে দেওয়া লাগে না রোজা দেওয়া লাগে রোজা রাখতে না পারলে জি আর কোন প্রশ্ন আছে আপনার আরে একটা প্রশ্ন ওই যে ইন্না ওয়াহা ইয়াসমা মাইনা শাই এটা কি কোরআন শরীফের আয়াত লোকটা তা আপনি আর আপনার ফোকাস অন প্লিজ ইন্না ওয়াহা ইয়াসমা মাইনা শাই ইসমি উ মাইনা শা না ইয়াসমা উ মাইনা শা লোকটা তা কইবা ওকে আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি মুফতি সাহেব উনি প্রশ্ন করেন যে রোজার যে ফিদিয়াটা কখন দিবেন এনে যে কোনো সময় দিতে পারবেন নি না কোনো নির্দিষ্ট কোনো সময় আছে কিনা ওইটা ফিদিয়াটা দেওয়ার জন্য ফিদিয়ার ব্যাপার যেটা আছে এটা বিষয়টা হয়েছে রমজানের আগে দিলে হবে না যেমন ধরেন নমাজের টাইম হওয়ার আগে নমাজ পড়লে যেরকম নমাজ হয় না রমজান আসার আগে তো আপনি রমজানই আপনার উপর ফরজ হয় নাই অনেক মানুষ রমজানের আগে মারা যায় এরকম হয় এই জন্য আপনার নমাজ যেরকম টাইমের আগে নমাজ ফরজ হয় না রমজান এরকম না আসার আগে আপনার জন্য কি হয় না রমজান এটা ফরজ হয় না এই জন্য আমরা বলছিলাম যে রমজান আসার পরে যদি কোনো মানুষ সত্যিকার অর্থে অসুস্থ হয় আর এমন অসুস্থ হয় যে উনি ভালো হওয়ার সম্ভাবনা নাই উনি ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম আর উনি ছোটো দিনেও রোজা রাখতে পারবে না ছোটো দিনে অনেক মানুষ আছে ছোটো দিনে রোজা রাখতে পারে চারটা পাঁচটার দিকে ইফতার হইলেও রাখতে পারে ওরকম অনেক বেমারি আছেন তাহলে ওনার জন্য ফিদিয়া না যিনি ছোটো যিনি ছোটো দিনেও রোজা রাখতে পারবেন না আর ভালো হওয়ার সম্ভাবনা কম ওনার জন্য ফিদিয়া ওনার জন্য ফিদিয়া রমজান আসার পরেই আপনারা দিয়ে দিবেন রমজান আসার পরেই আপনারা দিয়ে দিবেন আর এরপরে রমজানের ভিতরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ রমজানের প্রথম দিকে দিতে পারেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহু মুফতি সাহেব আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন আরেকটি প্রশ্ন হলো ওনার যে একটি আয়াত বলেছেন ইন্নাল্লাহ ইয়াসমাউ মা ইয়াশা হ্যাঁ উনি কনফিউজ হয়ে গেছেন এটা কেমনে হবে এটা ইয়াসমাউ ইন্নাল্লাহ ইয়াসমাউ মা ইয়াশা এটা শব্দটা হলো ইয়াসমাউ আর নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনেন ইন্নাল্লাহ ইয়াসমাউ মা ইয়াশা ইন্নাল্লাহ ইয়াসমাউ এরকম শব্দটা হলো ইয়াসমাউ এই জন্য আমরা এই ইন্নাল্লাহ যেটা আমরা যদি একটু চেক করি এটা আসছে সূরা ফাতিরের মধ্যে আমাদের ব্রেকে যাওয়ার সময় হয়েছে ইনশাআল্লাহ ওমা ইস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত ইন্নাল্লাহ ইয়াসমাউ সরি সরি এটা ইসমিউ সরি সরি ইন্নাল্লাহ ইয়াসমিউ মা ইয়াশা জি আল্লাহ তাআলা যাকে চান তাকে শুনান এটা শব্দটা হবে ইসমিউ ইন্নাল্লাহ ইয়াসমিউ মা ইয়াশা জি ইনশাআল্লাহ জি আমরা আবার ব্রেকের পর ইনশাআল্লাহ ডিক্লেয়ার করে দেব জাযাকাল্লাহু খায়রান প্রিয় ভাই বোনেরা আমরা আলোচনা চলছিলাম মুফতি সাহেবের কাছ থেকে আমরা সুন্দর আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করতেছেন আমরা আরো আলোচনা শুনবো আপনাদের সাথে কল নেব তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে ফিরছি শীঘ্রই সব আবার আসবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসুম দেয় বিরতির পূর্বে আমরা সম্মানিতদের কাছে অনেক সুন্দর আলোচনা শুনেছি আপনারা প্রশ্ন করেছেন আরও আলোচনা শুনবো আপনাদের আরও আলোচনা শুনবো তবে তার আগে জানাই দিয়ে আমাদের এই অনুষ্ঠানে
আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসুমদার দিকে, দোয়া কেগের দিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে আরও সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিতদের কাছে। জি মুফতি সাহেব, আমরা তো বিরতির পূর্বে আলোচনায় ছিলাম দুইটা দোয়া নিয়ে। একজন কলার প্রশ্ন করেছেন যে একটা আয়াত নিয়ে, ওইটা আসলে ক্লিয়ার করে দিলে ভালো হয় আগে। ইন্নাল্লাহ ইউসমিউ, যেটা বলছেন ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, এটা শব্দটা হবে ইসমিউ। আমাদের বোন প্রশ্ন করেছেন এটা ইয়াসমাউ না ইসমিউ হবে, এটা ইসমিউ হবে। ইন্নাল্লাহ ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে শোনান, আল্লাহ যাকে চান তাকে শোনান। আর আজকের যে দ্বিতীয় দোয়াটি আমি যেটা হাদিস থেকে আপনাদেরকে বলবো, সেই দোয়াটি হলো একটু অত্যন্ত সুন্দর একটি দোয়া, কমন দোয়া, অনেকেই হয়তো পারেন। এরপরও আমি যারা জানেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এটা শিখে দেবেন ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة। এই দোয়াটি হলো আপনার, এটার অর্থ হলো, এই দোয়াটির অর্থ হলো যে হে আল্লাহ, সব কাজে আমাদের পরিণাম, আমাদের পরিণাম যেটা আছে এই পরিণামের ফল আপনি ভালো করে দাও। হে আল্লাহ, সব কাজে আমাদের আকিবা মানে হলো শেষ পরিণামটা, হে আল্লাহ আমাদের শেষ পরিণামটা আপনি ভালো করে দাও, শেষ পরিণামটা আমাদের কি করে দাও, ভালো করে দাও। এরপরে ওয়াজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, এবং দুনিয়ার অপমান এবং আখিরাতের আযাব হইতে আমাদেরকে রক্ষা করো। অত্যন্ত সুন্দর দোয়া, হে আল্লাহ আপনি আমার সব কাজের মধ্যে, আমাদের সব কাজের যে পরিণাম আছে এই পরিণামটা আপনি ভালো করে দাও, এবং দুনিয়ার অপমান থেকে, দুনিয়ার বেইজ্জতি থেকে, আখিরাতের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। অত্যন্ত সুন্দর দোয়া। সেই দোয়াটি হাদিসের মধ্যে আসছে, আন বুসরা আন বুসির ইবনে আরতাত আল কুরাশি, আন বুসির ইবনে আরতাত আল কুরাশি ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ। হযরত বুসর ইবনে আরতাত আল কুরাশি বলেন যে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়া করতে। কি দোয়া? যে দোয়াটি বললাম, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ইকাল লাগে কোন দোয়া পড়া যায়, আর মনের আশা পুরা করবার লাগে সামনে করে একটা দোয়া কইয়া দিতা, কোন দোয়া কই আল্লাহ পুরা করেন, আর বিপদ আপদার লাগে একটা দোয়া আমি চাইয়ার কইতা। ওকে ওকে, ঠিক আছে, জাজাকাল্লাহ। আপনি আপনার সাথে দোয়া ইনশাআল্লাহ মুফতি সাহেব দুইটা দোয়া আপনার লাগে হয়ে দিবে, জাজাকাল্লাহ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ জি। জি, আমি তো জানতাম সাই আর যে আমরা যে জাকাতের পয়সা মনে করো কারণ রমজান মাস দিতাম সাই আর, তো এটা দিয়ে ইফতার খাওয়াইতাম আমার গরিব লাগে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছেন আপনার? জি না, আমি অত জানতাম সাই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনার আমরা সাথে তাহুকা ইনশাআল্লাহ মুফতি সাহেব আপনার প্রশ্ন উত্তর দিবে। জাজাকাল্লাহ, আসসালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ জি। আপনার প্রশ্ন করুক। মুফতি সাহেবের একটা প্রশ্ন আমার। জি, আমার একটা ছেলে আর কি নাই, আমি তার পক্ষ থেকে আমি মা হিসাবে দিতাম পারিনি তার লাগিয়া, আর মাঝে মধ্যেও সে আমারে পয়সা দেয় আর কি। আমি লাই লিল্লা দেওয়ার লাগিয়া আর অত মন নাই আর কি, বুঝছেন বুঝতে পারছেন? আমি তার পক্ষ থাকি মা হিসাবে দিতাম পারিনি, দিলে হব লইব খিলাকিত হইব, আর মাঝে মধ্যে আমারে আরো পয়সাও দে খরচ খরচ করার লাগে, ওটা থাকিও আমি দিতাম পারিনি, আমার মুক্তি হিসাবে শান্তা বুঝাইয়া কইবা।
ওকে ঠিক আছে, আপনি আপনার সাথে থাকবেন ইনশাল্লাহ মুফতি সাহেব, আপনার প্রশ্ন উত্তর দিবা। জাজাকাল্লাহ খাইরান। জি, একজন খোলা প্রশ্ন করেছিলেন যে উনি দুইটা দোয়া চেয়েছেন, একটা হলো বিপদ আপদের দোয়া। জি, বিপদ আপদের জন্য উনি কোন দোয়া পড়বেন? আপনার সবচেয়ে বড় জিনিস হলো যে বিপদ আপদ থেকে রক্ষার দোয়া। জি, যে দোয়াটা আপনি হযরত ইউনুস আলাইহিস সালাম করেছিলেন মাছের পেটের মধ্যে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। যদি আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ে যান তখন এই দোয়াটি পড়বেন, মুসিবত আসার আগে না। জি, এই দোয়াটি আপনি পড়বেন। আয়াতের যেটা বলা হয়, এই আয়াতের পরে আল্লাহ তাআলা বলছেন এইরকম যারা এই আয়াতটি পড়বে এবং সিনসিয়ারলি পড়বে, আন্তরিকতার সাথে পড়বে, আল্লাহ তাআলা বলছেন যে আমি নাজাত দিব, তাদেরকেও নাজাত দিব, যেরকম আমি ইউনুস আলাইহিস সালামকে যেরকম নাজাত দিয়েছি, ইউনুস আলাইহিস সালামকে আমি যেরকম ইউনুস নবীকে যেরকম নাজাত দিয়েছি, এরকম আমি তোমাদেরকেও নাজাত দিব। তাহলে এটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, একসাথে যদি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, খুব সুন্দর করে পড়বেন এবং ধীরে ধীরে পড়বেন ইনশাআল্লাহ, এটার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে। ওনার একটা প্রশ্ন হলো যে মনের আশা পূরণের জন্য কোনো দোয়া আছে নাকি? মনের আশা পূরণের দোয়া হলো, আমি একটা দোয়া বলার আগে আমি একটা কথা বলি, সবচেয়ে বেস্ট হলো নামাজ পড়া। জি, এই কোনো আপনার মনের কোনো আশা আছে, নামাজের চাইতে বড় দোয়া হতে পারে না। এই নিয়তে, এই আশা পূরণের জন্য আপনি ডেইলি দুই রাকাত নামাজ পড়েন, এই নিয়তে এটাকে বলা সালাতুল হাজত। জি, হ্যাঁ, এটাই সবচেয়ে বেস্ট। হ্যাঁ, নামাজ, এবং নামাজের মধ্যে আমি একটা কথা বলা দরকার ছিল যে নামাজ হোক আর রোজা হোক আর আপনার কি হোক, এই যে আমরা জিকির আজকার করি, এগুলো সবগুলোর মধ্যে তার কোয়ালিটি টার্গেট রাখতে হবে। কোয়ালিটি একটা আছে, কোয়ান্টিটি একটা কোয়ালিটি। কোয়ান্টিটি মানে সংখ্যায় আপনি 1000 রাকাত নামাজ পড়ছেন কিন্তু রুকু সজদা ভালো করে করেন নাই, ভালো করে করেন নাই, কিন্তু আপনি পড়ছেন কম পড়ছেন কিন্তু সুন্দর করে পড়ছেন, সুন্দর করে রুকু করেছেন, রুকু থেকে সুন্দর করে মাথা সোজা করে দাঁড়াইছেন, অনেক সোজা করে দাঁড়ায় না, চলে যায় সজদার মাঝখানে, দুইজন বসে না, তার নামাজ হবে না, এটাকে বলে তা আদিল আর কার। হ্যাঁ, নামাজকে আপনি চার রাকাত নামাজকে আপনি 3 মিনিটে পড়েন কেন? আপনি চার রাকাত নামাজকে 6 রাকাতে 6 মিনিটে পড়েন, দেখেন কীরকম লাগে, আলাদা একটা ইতমিনান লাগবে, মনের মধ্যে শান্তি লাগবে, প্রশান্তি লাগবে, নামাজের মধ্যে শান্তি। কুররাতু আইনি ফিস সালা, প্রিয় নবী সাল্লাম বলেন, আমাদের নবী বলেন আমার চোখের শীতলতা হয় কোন জায়গায়? নামাজের মধ্যে। কুররাতু আইনি ফিস সালা, আল্লাহ রসুল বলতেন যে সময়, হযরত আয়েশা বলতেন যে সময় আজান হইতো তখন নবীজি আমাকে চিনতেন না, তখন নবীজি আমাকে চিনতেন না, অন্য জগতে চলে যাইতেন, অন্য জগতে চলে যাইতেন। তাহলে আমাদের কি অবস্থা নামাজের মধ্যে? এই জন্য আমাদের সব জায়গার মধ্যে কোয়ালিটি মেনটেন করতে হবে। এই জন্য কি বলছিলেন যে মনের আশা পূরণের জন্য যে আমরা যে দোয়াটি পড়ব, এই এই দোয়াটি পড়ার আগে আমি বলছিলাম নামাজ, নামাজকে সুন্দর করে করব ডেইলি, এই নিয়তে আপনি নামাজ হাজত পড়েন, কয়েকবার পড়তে পারেন, মিনিমাম একবার পড়েন, এরকম দেখ পড়তে থাকেন, পড়তে থাকেন, একদিন না একদিন আপনার আশা পূরণ হবে। কবে আশা পূরণ হবে এটা আল্লাহর উপর ছেড়ে দেন, আর তারা ওরা করবেন না। অনেক সময় আছে আল্লাহ তাআলা যেটা আমার জন্য মঙ্গল এটাই করবেন, এটা আমার বুঝে আসবে না। এরপরে বলছেন অনেক সময় আছে আপনি যেটা চান এটাকে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা চাইলে দিতে পারেন কিন্তু দেওয়ার পরেও আপনার জন্য মুসিবত হতে পারে। হ্যাঁ, এই জন্য অনেক সময় না দেওয়ার মধ্যেও কল্যাণ আছে, না দেওয়ার মধ্যেও কল্যাণ আছে। তাইলে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, হাজত নিয়তে ডেইলি পড়বেন, এরপরে আপনাকে বলি আপনি ইয়ার হামার রাহিমিন 500 বার পড়বেন, এই নিয়তে আপনার মনের আশা পূরণের জন্য, ইয়ার হামার রাহিমিন, ইয়ার হামার রাহিমিন, ইয়ার হামার রাহিমিন, খুব সুন্দর করে পড়বেন। আপনি কয়েকদিন পড়তে থাকেন এরকম, 7 দিন পড়েন ইয়ার হামার রাহিমিন 500 বার পড়েন, আর প্রথমে 11 বার দুরুদ আর শেষে 11 বার দুরুদ পড়েন, অর্থাৎ দুরুদের পরে যদি মাঝখানে যদি কোনো আমল হয় এটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য দুরুদ শরীফ পড়বেন প্রথমে 11 বার, পরে পড়বেন 11 বার, আর ইয়ার হামার রাহিমিন আপনি পড়বেন 500 বার, এটা যদি পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আশাকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আমি একটা কোয়েশ্চেন লিখতে চাই। জি, হোক আছেন। কইন ওযু করিয়া হল্লে ফাউল মুজা লাগাইলে আর বাদে আর বাদ নেক্সট টাইম ওযু করলে ফাউল মুজার উপরে ফুসি লাইতা ওটা তা জানতাম সাইরাম যে মুজার মুজার উপরে মাসে ওটা হয়। জি, আমার আর কি একটা কোয়েশ্চেন দিকে তো গিয়ে। জি, হোক। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, হোক। আমার মাথার মাঝে বেশি প্রবলেম,
ওকে ঠিক আছে, ইনশাল্লাহ আপনার তা হোক, আমরা আপনার মাথার মাঝে কিতো হইছে? মাথার মাঝে দাদু দাদু কইয়া যত পয়সা দিলাম দাদু হলাইয়া পয়সা লইয়া যায় কমে না। এর মাঝে ডাক্তার এখানে ওভার এখানে দুনিয়ায় ছাড়া কিতা প্রাইমেট মাথা হারাইছে কোনটা তারা পায় না। জি ঠিক আছে, ইনশাল্লাহ আপনার আপনার অনুষ্ঠান দেখুক আর মুফতি সাহেব ইনশাল্লাহ আপনার পরামর্শ দিবানে। জাজাকাল্লাহ খাইরান। জি মুফতি সাহেব, একজন করার প্রশ্ন করেছিলেন যে জাকাতের টাকায় কি ইফতার করানো যায়, একটু ক্লিয়ার করে নেয় উনি, গরিবকে ইফতার করাবেন কি না, এটা ইফতার মাহফিল করাবেন, ব্যাপারটা আপনি ক্লিয়ার করে দিলে ভালো হয় যে জাকাতের পয়সায় ইফতার করানো যাবে কি না গরিব করবো আর কি। জি জাকাতের পয়সায় ইফতার করানো যাবে যদি গরিব হয়। আমি ব্যক্তিগতভাবে এটা উৎসাহিত করি না যে জাকাতের পয়সা আপনি পয়সাটা দিয়ে দেন অথবা সামান কিনে তাদেরকে গড়ে দিয়ে দেন। আপনি এরকম হয়তো ইফতার করাইছেন, এর মধ্যে কিছু মানুষ হয়তো ধনীও থাকতে পারে, এটা আমার জন্য ইফতার তো হাদিসের মধ্যে আসছে, ফজিলত আসছে যে একজন মানুষকে ইফতার করাইলে সে রোজা রেখে যে সওয়াব আপনি ইফতার করার দ্বারা সেই সওয়াব পাবেন। তাহলে এটাকে আমি মনে করি যে ইফতার যদি আপনার জাকাতের পয়সাটা আপনি অন্যরকম দেন, গরিবের কাছে হাতে পৌঁছিয়ে দেন, হ্যাঁ, অথবা কোনো মাদ্রাসার এতিমখানায় পৌঁছে দেন, এটা করেন। আর ইফতার আপনি নর্মাল পয়সা থেকে করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি জাজাকাল্লাহ। যে আরেকটা একজন কলার প্রশ্ন করেছিলেন যে উনি বলতেছেন যে একজন মা প্রশ্ন করেছেন যে ওনার ছেলের সাদাকা করার দিকে মানে মনোযোগী নয়, এই জন্য উনি মাঝে মধ্যে ছেলের নামে সাদাকা করেন এবং ওনার ছেলেও ওনাকে মাঝে মধ্যে খরচ টরচ দেয়, ও এখান থেকে উনি সাদাকা করেন, এগুলো কি ঠিক আছে কি না? অবশ্যই ঠিক আছে যে আপনাকে যেহেতু ছেলে যেটা দেয় এটা তো আপনি কী করছেন যে আপনি মালিক হয়ে গেছেন, এখন আপনি আপনার ছেলের পক্ষ থেকে দিলে এটাও কবুল হবে। আবার এই যে কি যেটা আপনি যদি এমনি যদি আপনি ছেলের পক্ষ থেকে দেন এটা হবে, ছেলে যেরকম মার জন্য করলে কিন্তু আমার কাছে খুশি লাগলো এটা, এরকম মা ঠিক আছেন, এরকম মা আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উচিত তো ছিল আমরা মাদেরকে করব, আমরা বাবার জন্য করব, মার জন্য করব, কিন্তু আপনি মা আপনি ছেলের জন্য চিন্তা করতেছেন, যে ছেলের জন্য সৎকা করার জন্য চিন্তা করতেছেন, এটা অনেক বড় কথা, অনেক বড় কথা যে আপনি ছেলের জন্য চিন্তা করতেছেন। অথচ আমাদের ছেলের উচিত ছিল মার জন্য সৎকা করা, হ্যাঁ, এই ছেলে দুনিয়াতে আসার মাধ্যম হইলো মা, যে মার জন্য দুনিয়াতে আসলো, যে মার পেটের মধ্যে ছিল সেই মার জন্য তো ছেলে করার কথা ছিল। আর আপনি বলতেছেন আপনি ছেলেকে তো দুনিয়াতে আওয়ার জন্য এত পরিশ্রম করছেন, কষ্ট করছেন, ছোটোবেলা তাকে লুক আফটার করছেন, এখনও আপনি বলতেছেন সৎকা দিয়ে যাবেন সীমিত পয়সার মধ্যে যেটা আপনার কাছে আছে, এটাও চাচ্ছেন আপনি ছেলের জন্য দিয়ে যাবেন, কতটুকু মহব্বত মা, হ্যাঁ, মার ভালোবাসা যেটা এটা কোনো তুলনা হতে পারে না, কোনো তুলনা হতে পারে না। আল্লাহ তালা এই সমস্ত মাদেরকে আল্লাহ তালা যেন এই কী করে উত্তম বদলা দান করে, মনের আশা যদি পূরণ হয়, চাচ্ছেন উনি চাচ্ছেন ছেলেটাও যেন এই দিনের পথে আসে বা সৎকা খয়রাতের দিকে আসে। জি জি, হ্যাঁ, আমরা দোয়া করেন, আমরা যেন দোয়া করি এটার জন্য। অবশ্যই অবশ্যই। জি আরেকজন কলার প্রশ্ন করেছেন যে মোজা মাসে হেরকেত যে মাসলাটা ওইটা আসলে বলে দিলে ভালো হয় আর কি। এগুলা সংক্ষেপে যদি বলি আমরা বিস্তারিত এগুলো বলবো না এখানে, আমাদের আরও অনেক প্রোগ্রাম আছে, ইসলামিক প্রোগ্রাম আছে, আমাদের অনেক আলোচক আছেন, বিজ্ঞ আলোচক আছেন, তাদের কাছ থেকে আপনারা অনেকবার শুনছেন এগুলা, এগুলা তো এরকম না যে নতুন কোনো মশলা না। মোজা যেটা আছে এই সাধারণ যে এই যে আপনার সুতার মোজা যেটা আছে এটার উপরে মশা করলে হবে না, বরঞ্চে মোজার কিছু কন্ডিশন আছে যে চামড়ার মোজা হতে হবে অথবা যেগুলা পানি ঢুকে না, হ্যাঁ, যে কি বলে ওয়াটার প্রুফ, ওয়াটার প্রুফ এরকম কিছু মোজা এখনো শপের মধ্যে আছে, অনেক ইসলামিক শপের মধ্যে আছে, এটার মধ্যে যদি আপনি কি করেন আপনি এই মোজা পরেন, ওযু করে যদি মোজা পরেন আর গড়ের মধ্যে থাকেন তাইলে 24 ঘন্টা পর্যন্ত ওযু গেলে আপনি পা ধুইতে হবে না। আমাদের অনেক ছেলেমেয়েরা অনেক আছে, অনেক জায়গার মধ্যে কাজ করে দিনের বেলা বা রাত্রের বেলা, তখন তারা অনেক জায়গার মধ্যে পা দেওয়াটা মুশকিল হয়ে যায়, তখন এটা অত্যন্ত সুন্দর একটা পন্থা যে আপনি ওযু করে চামড়ার মোজাটা লাগাইয়ে যান, তখন আপনার শুধু আপনি অন্যগুলা করবেন, চেহারাটা ধুইলেন, হাত ধুইলেন, মাথা মুছে করলেন, এটাকে মুছে করে দিলেন পানি, পানি দিয়া মাথা মুছে যেরকম করি এরকম পানি লাগাইয়া পানি ছেড়ে দিবেন আর জাস্ট পায়ের মধ্যে একটা টান দিবেন, বস হয়ে গেল। এই জন্য এই একটা জিনিস হলো কি, অনেকে বলবে যে নর্মাল মোজার মধ্যে হবে, আপনি আপনার ওযুকে আপনার ওযুকে ওযুটাকে আপনি নষ্ট করবেন না, একজনের কথায় আপনি বিভ্রান্ত হবেন না, আপনি বিভ্রান্ত হবেন না,
অযু গুরুত্বপূর্ণ একটা বিষয়, অযু গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে কারিমের মধ্যে আসছে পাকে দুয়ার কথা, আর পাকে দুয়ার ব্যাপারে পা যদি আপনি মোজার ব্যাপারে বলা হয়েছে আপনার কি করা, যে আপনি চাইর মজাবের মধ্যে যে এটা সাধারণ যে মোজা এটার মধ্যে হবে না, এই যে সাধারণ যে আমরা যে কি মোজা যেটা এই সুতার মোজা যেটা এটার মধ্যে, এটার মধ্যে হবে না। তাইলে আপনি একজনের কথা শুনে আপনি কেন আপনি আপনি কি এই কি যেটা আপনার যে সময় দোকানের মধ্যে যাই আমরা যাচাই বাছাই করি কোনটা আমার জন্য ভালো কোয়ালিটি, ভালো কোয়ালিটি আনি, তাহলে ওজুর মধ্যে যেহেতু তারা তো বলছেন না যে আপনি চামড়ার মোজার মধ্যে মোসা করলে মোসা হবে না, এটা তো বলছেন না, যে বলছে সাধারণ মোজার মধ্যে হয় সে তো এই কথা, সে তো এই কথা বলেন নাই যে চামড়ার মোজার মধ্যে মোসা করলে হবে না, এটা তো বলেন নাই। তা আপনার জন্য সেফ সাইড কোনটা, চামড়ার মধ্যে মোজা করেন, নাইলে নর্মাল আপনি পাওকে ধোয়ান যেটা কোরআনের মধ্যে আসছে। আর যদি আপনি মনে করেন কোনো জায়গার মধ্যে আপনার চামড়ার মোজাটা ইউজ করবেন, অবশ্যই ইউজ করতে পারবেন, কিন্তু চামড়ার মোজা অথবা এই ওয়াটার প্রুফ মোজার মধ্যে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। মুসাফির অবস্থায় তিন দিন তিন রাত, আর ঘরের মধ্যে থাকা অবস্থায় ওজুর ওজু করার পরে ঢুকালে ও ওজু ভাঙ্গার পরে ওজুর অবস্থায় ঢুকানোর পরে পায়ের মধ্যে ঢুকানোর পরে ওজু যে সময়টাকে ভাঙবে এই সময়টাকে 24 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন, এর ভিতরে ওজু গেলে আপনার পা ধুইতে হবে না, শুধু মোসা করলে হবে। জি, আরেকজন মা প্রশ্ন করেছিলেন যে আসলে ওনার মাথার মধ্যে অনেক সমস্যা হচ্ছে, অনেক কথা বলেছেন আপনি শুনেছেন, ওনাকে একটু ভালো পরামর্শ দিলে ভালো হয়। জি, আসল কথা হয়েছে যে আপনার যে কোনো যে হয়তো আপনার যেটার জন্য আসছে আপনি যে কথাটা বলছেন আপনি আমাদের কাছে, এটা থেকে মুক্তির জন্য আপনি আল্লাহর তাআলার কাছে দোয়া করেন, আপনি নামাজ পড়েন, এই হাজতের নামাজ পড়েন, এরপরে বিশেষ করে সকাল বিকালের যে কিছু তাসবিহাত আছে এটা অনেক জরুরি, কিছু দোয়া আছে আল আযকার ফিস সাবাহ আল আযকার ফিল মাসা, এগুলোর মধ্যে আমাদের অনেক জরুরি এগুলা। যেমন ধরেন আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ফজরের পরে এবং মাগরিবের পরে ঘুমানোর সময় সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস শরীরের মধ্যে ফু দিবা, এটা কি আপনি করেন? যদি আপনি করেন আলহামদুলিল্লাহ, যদি আপনি করেন না এটা আজকে থেকে শুরু করেন। আপনি হুজুরের কাছে যাবেন তো পরে আগে দেখেন, নিজে নিজে চেষ্টা করেন না, নিজে নিজে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, প্রত্যেক রাত্রে আপনি আমান রসুল পড়েন, শেষ দুই আয়াত পড়েন। আল্লাহ রসুল বলছেন যে রাত্রে দুইটি আয়াত পড়বে সূরা বাকারার শেষ দুইটি আয়াত কাফাতাহু, এটাই তার জন্য যথেষ্ট হবে। আরেকটা দোয়া আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া সামিউল আলিম, এটা যদি আল্লাহ রসুল বলছেন যদি কোনো মানুষ সকালে তিনবার পড়ে আর বিকালে মগরিবের পরে তিনবার পড়ে তাহলে পুরা দিন আর পুরা রাত লা ইয়াদুররুহু শাইউন, কোনো জিনিস তার ক্ষতি করতে পারে না, এগুলোর উপর আমাদের ইয়াকিন, এগুলোর উপর আমাদের বিশ্বাস। তাহলে আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনি ফজরের পরে মগরিবের পরে ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পড়ে শরীরের মধ্যে ফু দেন, মাথার পুরো বডিকে টাচ করেন, তিনবার করেন, এরপরে এরকম যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে শান্তি দেবেন। আরেকটা বুক আছে, অনেকে হয়তো যারা বেশি এগুলা নিয়ে সাফার করেন, 33 আয়াতের একটা বুক আছে, 33 আয়াতের একটা বুক আছে, এই বুকটা আপনি ফজরের পরে একবার পড়েন, মগরিবের পরে একবার পড়েন, এটার দ্বারা অনেক ফায়দা হয় ইনশাআল্লাহ। আশা করি সময় দেখলাম আপনার প্রশ্নগুলো উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার গুফুরি বিয়া দিতাম আসলাম, তো হুজুর আমি পড়ছি আল্লাহ হুকুমে আপনারা দোয়ার বরকতে আল্লাহ আমার বাচ্চার বিয়ে হয়ে গেছে গি, বুঝছো নি, আপনারা বেশ আইয়া দোয়া করবার, আমি আল্লাহর কাছে দোয়া করি আর আপনারা লাগি। আর ওখান কু আমার মতে মতে যে ওখন আমি আউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ সুরা ওলা জেলা আগে পড়ছি 41 দিন, ওখন আমি ওলা পড়তাম ভারমুনি যে সুখ শান্তি আল্লাহ দান করতা, ও সুরা আমি পড়তাম ভারমুনি কইয়ার, বুঝছেন? আপনি এটা আমরা কাছ থেকে শুনছিলাম জি, আমি হুজুর আমি আর 41 দিন পড়ছি না, আমি লগ্রো পড়ছি, আমি বুলি লাই লগ্রো পড়ছি, তো ওখানে আলহামদুলিল্লাহ আপনারা দুয়ার বরকতে আল্লাহ আমারে দিছই, আমার মেয়ের বিয়ে হয়েছে হুজুর, তো আমি ওখন ও আলহামদুলিল্লাহ সুরাজ এলা পড়ছি, আমি ওলা পড়তাম ফার্মুনি সুখ শান্তি লাগি বা
بمرا زارو لاغي يا فوت بوسيبو تاغي امي ولا فورتام فاري فوريا زيتام بار مني وخانتا امي زانتا مارو زورا ما لاغي دو اخر بارامي بيسا يافنا را لاغي موندي دو اخر يا رافنا زنا ماري او دو اخو يا دي سنار الله حكومه يسي افنا را دو ار بركوتي تشينيو زور جی جی ٹھیک ہے ان شاء اللہ اپنے ہمارا سامنے سنگے تھا ہوگا ان شاء اللہ اپنے پرشن اتر بھائی جزاک اللہ جی نسکول السلام علیکم و رحمۃ اللہ السلام و رحمۃ اللہ ہمیں اختر نظام تم سے نام جی فضل اور نماز اور عصر فضل اور وقت گیلے عصر اور وقت گیلے যেম ওযু করলাম তো এই সময় ওযুর দুই রাত পড়তাম পারব না যেমন ওয়াক্ত হয়ে গেছে তো ফজর ওয়াক্ত হয়ে গেছে আসর ওয়াক্ত হয়ে গেছে তো ওয়াক্ত হয়ে গেছে হদি ওযু নামাজ পড়তাম ওযু পড়ছি ওই সময় দুই রাত নামাজ পড়া যায়নি ওযুর ওয়াক্ত হয়ে গেছে তো ওই হিসাবে পড়া যায়নি আনতে জানতাম সে ইয়ার জি জানবালা তাহলে ওয়ালাইকুম আসসালাম আপনারা জি মুফতি সাহেব এর আগে একজন প্রশ্ন করেছিলেন যে আমাদের কাছ থেকে শুনেছেন যে ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝখানে ফজরের নামাজের বাকা কঠিন আমল এবং এটা এই টাইমটা অনেক সময় এই এতটুকু টাইম বের করা এটা অত সহজ না ফজরের নামাজের সময় সুন্নত এবং ফরজের মাঝখানে সুন্নত এবং ফরজের মাঝখানে সূরা ফাতিহা চল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ বার করে পড়া এবং পড়ার একটা নিয়ম হইল বিসমিল্লার সাথে আলহামদু একসাথে বলতে হবে বিসমিল্লার আলহামদু এই দুইটি আয়াতকে একসাথে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকিগুলো আপনি এরকমই পড়বেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন কিন্তু প্রথমটা মিলাইতে হবে এই জন্য আপনি বলছেন যে অন্য কোনো নিয়তের জন্য আসার জন্য আপনি করতে পারবেন কিনা অবশ্যই পারবেন অবশ্যই পারবেন সূরা ফাতিহার আপনার আপনি আমল এটা করতে পারেন ইনশাআল্লাহ জি আরেকজন কলার প্রশ্ন করেছেন যে ফজর এবং আসরের ওজুর সম্ভবত উনি তাহিয়াতুল ওজুর কথা বলেছেন বলে দিলে ভালো হয় জি ফজরের নামাজের সময় ফজরের রক্ত ঢোকার পরে ফজরের রক্ত ঢোকার পরে ওজু এই সময় আর ওজু করলেও তাহিয়াতুল ওজু আপনি পড়তে পারবেন না ফজরের রক্ত ঢোকার আগ পর্যন্ত এই তাহাজ্জুদের সময় কিন্তু ফজরের রক্ত ঢোকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সুন্নত ছাড়া আর ফরজ ছাড়া আর কোনো নামাজ পড়েন নাই এই জন্য পুরো টাইমের ভিতরে আর কোনো আমল আপনারা আর কোনো নামাজ আপনারা পড়বেন না তাহিয়াতুল ওযু পড়বেন না হ্যাঁ আসরের সময় যেহেতু আপনি ওযু করছেন আসরের নামাজ ফরজ নামাজের আগে আপনি তাহিয়াতুল ওযু পড়তে পারেন কিন্তু আসরের ফরজ নামাজ পড়ার পরে মগরিবের আগে আর এই সময় আপনি নফল নামাজ পড়া এটা কি বলছেন মকরু বলছেন এটা হারাম না কিন্তু মকরু বলছেন ফজরের নামাজের সময় এই এই যে সময় এই সময়ের নামাজ পড়াটা আপনি যেহেতু হাদিসের মধ্যে আল্লাহ রাসূলকে পাওয়া যায় না অন্য আমল করছেন এই জন্য এই সময় আপনি পড়বেন না তাহলে এই দুইটাই আমি বলছিলাম ফজরের সময় আপনি পড়বেন না কিন্তু আসরের সময় ওযু করলে আসরের ফরজের আগে আপনি চাইলে পড়তে পারেন তাহিয়াতুল ওযু পড়তে পারেন জাযাকাল্লাহু খায়রান আশা করি আপনাদের প্রশ্নগুলো উত্তর সবাই পেয়েছেন যে মুফতি সাহেব আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সংক্ষেপে আমাদের আজকের যে দোয়ার সংক্ষেপে বলে দিলে ভালো হয় যে দুইটা দোয়া আজকের যে দ্বিতীয় দোয়াটি আমি বলছিলাম সেই দোয়া সম্পর্কে আলোচনা করার সুযোগ আর নাই এক মিনিটে যদি আমি বলি যে আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা হে আল্লাহ সব কাজে আমাদের পরিণামকে ভালো করে দাও এবং দুনিয়ার অপমান এবং আখিরাতের আযাব হইতে আমাদেরকে রক্ষা করো এই জায়গার মধ্যে আসল কথা হইল যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটা চাচ্ছি হে আল্লাহ তুমি আমার শেষ পরিণামকে ভালো করে দাও শেষ পরিণামকে ভালো করে দাও মানে কি আমার আমাল যেগুলো আছে এগুলোর খাতেমা যেন ফাইনাল আমাল বিল খাওয়াতিম যে যদি আমার খাতেমা ভালো হয় তাহলে আমার সব সবগুলোই ভালো এই জন্য এই জায়গার এই দোয়ার মধ্যে কি আছে খাতেমা বিল খৈরের দোয়া আছে হে আল্লাহ আমার শেষ পরিণামকে ভালো করে দাও মানে কি আমার জিন্দগির শেষ টাইমটা যেন ইমানের সাথে হয় এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া খাতেমা বিল খাইরের দোয়া ইমানের সাথে মৃত্যু লাভের দোয়া আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন জাযাকুমুল্লাহ খাইরা জাযাকাল্লাহ মুফতি সাহেব আবার আপনাকে সময় দেওয়ার জন্য প্রিয় ভাই বোন আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথির কাছে অনেক সুন্দর আলোচনা শুনেছি আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আমরা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম শুনলাম সব কিছু করেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন আপনারা যারা আমাদের এই আজকে এই অনুষ্ঠান মিস করেছেন চাইলে আপনারা ইউটিউবে মাসুদ আলীকে সার্চ করলেও দেখতে পারবেন অথবা আপনারা মঙ্গলবার এই ইকরা বাংলা টিভিতে রিপিট দেখতে পাবেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু